জুড়ে কর্মসংস্থানের জোয়ার আনার প্রতিশ্রুতি দিয়ে সরকারে বসেছিল পদ্মশিবির প্রত্যাশা পূরণ না হওয়ায় বিরোধীদের অভিযোগের তীর ওঠে মোদী সরকারের দিকে এরপর অতিমারি পরিস্থিতিতে কর্মসংস্থানের সুযোগ একেবারে তলানিতে এসে পৌঁছয় অবশেষে কর্মসংস্থানের চাহিদা পূরণ করতে আসরে নেমে পড়ল মোদী সরকার হাতিয়ার করল প্রধানমন্ত্রীর ওয়াইফাই হটস্পট প্রকল্পকে যার দরুন এক কোটিরও বেশি মানুষ পেতে পারেন কর্মসংস্থানের সুযোগ পি এম ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে যাবে ইন্টারনেট পরিষেবা গড়ে তোলা হবে ওয়াইফাই হটস্পট এমনটাই জানালেন টেলিকম সচিব কে রাজারামান সূত্রের খবর এবছর এক কোটি ওয়াইফাই হটস্পট তৈরি করতে চাইছে কেন্দ্র প্রতিটি কেন্দ্রে যদি কমপক্ষে দুজনও কাজে যুক্ত হন তাহলে দু কোটি মানুষের সরাসরি কর্মসংস্থান হবে যা কাজের বাজারকে ভালো রকম জ্বালানি দেবে তার জন্য স্থানীয় কেবল থেকে উদ্যোগপতিদের সকলকেই এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে প্রত্যেকেই যদি কেন্দ্রের এই প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য এগিয়ে আসেন তাহলে সরকার চলতি বছরেই এক কোটি ওয়াইফাই হটস্পট তৈরি করতে পারবে বলে মনে করছেন সচিব এই প্রকল্প বাস্তবায়িত হলে গ্রামীণ অর্থনীতির ছবিটাই একেবারে পাল্টে যেতে পারে হতে পারে বহু গ্রামীণ মানুষের কর্মসংস্থান একইসঙ্গে ডিজিটাল ভারত গড়ার লক্ষ্যে অনেকগুলো ধাপ এগিয়ে যাওয়া সম্ভব হবে সূত্রের খবর এখনো পর্যন্ত দেশে পঞ্চান্ন হাজার ওয়াইফাই হটস্পট তৈরি করতে পেরেছে কেন্দ্র এবার সেই অঙ্কটাকেই এই প্রকল্পের মাধ্যমে এক কোটিতে পৌঁছে দেওয়ার ভাবনা চিন্তা করছে মোদী ক্যাবিনেট ব্যুরো রিপোর্ট বিজনেস প্রাইম নিউজ